মেয়ের বয়স হয় না তো কি হয়েছে? ছেলে তো আপনার মেয়েরে পছন্দ করছে। আরে বিয়ার তিন মাসের মাথায় ছেলে যাইব দুবাই, সেখান থেকে নগদ টাকা পাঠাইব, তিন বছর পর দেশে ফিরা ব্যবসা করব, প্রথমে খারাপ মেম্বারে তারপর চেয়ারম্যানে, আপনার মায়া তো রাজরানী হইয়া থাকব। তবে মেয়ের বয়স অল্পের কারণে কিছু অসুবিধা হইব, অল্প বয়সে গর্ভবতী হইব, তাতে সন্তান জন্মদানের সময় মেয়ে মারাও যাইতে পারে, আর যদি বাঁচে থাকে তাতেও শরীর দেব ভাইঙ্গা, অসুস্থ হইব বারবার, তারপর স্বামী যখন বিদেশ থেকে ফেরত আসবো তখন মায়ারে আর ভাল লাগবো না, তখন তারে তালাক দিয়া নতুন আর একটা বিয়া করবো। বাল্য বিয়ের ক্ষেত্রে এই সত্য কথাগুলো অনুচ্চারিত থেকে যায় সবসময়, সত্যের সাথে থাকি বাল্য বিবাহকে না বলি।